আসি, বলো। যাক, আমাকে মনে পড়েছে তাহলে। হ্যাঁ, আমার তোমাদের কথা সবসময় মনে পড়ে মাসি। তোমরাই আমাকে মন থেকে দূরে ঠেলে দিয়েছো। ও কথা বলো না জুন, তোমাকে আমি আমার বুনির জায়গায় বসিয়েছি। তুমি যে আমার কোন জায়গায় আছো তা তো তুমি জানো না। আমি এমনিতেই মরমে মরে রয়েছি। কবে থেকে ভাবছি তোমাকে ফোন করব ফোন করব, কিন্তু করার হয়ে উঠছে না কো। অর্জুন, তুমি আমাকে ভুল বুঝো না কো। বাড়ির কে কি বলল তোমাকে না বলল, সেই দায়টা আমার উপর চাপিও না। কার ফোন? এই তো মাসি ফোন করেছে। তুমি কথা বলো না। তুমি কথা বলো না, আমি পরে কথা বলবো। হ্যাঁ মাসি বলো। অর্জুন, আগে তোমার সাথে কথা বলি, তারপরে আমি বুয়ার সাথে কথা বলবো কোনে। বলো মাসি। তোমাকে আমি একটা সোজা কথা বলি মা, তোমার সঙ্গে যে ছেলের আমার সম্পর্ক না, তাতে আমার চেয়ে খুশি আর কেউ হয়নি কো। তুমি তো জানো জুন, আমি আর বুনি তোমার সাথে আছি, এখনো আছি। আমার বাড়িটাকে এইভাবে ভাঙচুর করে কেউ শেষ করে দেবে সেটা তো আমি করতে দেব না জুন। সে যে ভাঙছে তুমি তাকে বলো মাসি, আমাকে কেন বলছো? আরে বাবা দেখো না আমি কি করতে পারি। আরে বাবা, আমি তো আর মরে যাইনি কো। আমার স্বামীকে সে যতই হাত করে নিক না কেন, বলি আমার তো আর বুদ্ধি ভ্রংশ হয়নি। আমার ছেলের বউয়ের সঙ্গে তার যখন আইন করে ছাড়াছাড়ি হয়ে গেছে, তখন তার কথা আমি শুনতে যাব কেন? তুমি বলো এই পৃথিবীতে ডিভোর্স কি কার হয় না কো? আবার ডিভোর্স করে আবার নতুন করে বিয়ে কেউ করে না কো? আমার ছেলে এইভাবে বাড়ি ছেড়ে থাকতে যাবেই বা কেন? হ্যাঁ মানে ঠিক আছে, তুমি সে কথা আমায় কেন বলছো মাসি, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমায় কিচ্ছু জিজ্ঞেস করিনি মা, আমি যা যা করবো তাই তাই তোমাকে বলছি। আমি আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে আনবই। হ্যাঁ সে তো বটেই, তোমার ছেলে একদিন নিজের বাড়ি ফিরে যাবে আর সমস্ত বদনাম আমার হবে। তুমি কি আমাকে তেমন মানুষ ভাবো নাকি? তুমি দেখছি মা আমাকে একদম চিনতেই পারোনি কো। আচ্ছা জুন, তুমি একটা কথা বলো আমাকে, আমার ছেলে যদি বাড়ি ফিরে আসে তুমি আসবে না কো? না না, আমি বলছিলাম কি, এবার তুমি তোমার স্বামীর সঙ্গে একটু বসো, বসে একটু আলোচনা করো, একটা পাকাপাকি ব্যবস্থা কর। বলি এইভাবে তো আর থাকা যায় না, আমি তোমাদের বিয়ে দিতে চাই। কি বলছো মাসি, ওই বাড়িতে আমাকে কি মানবে? আরে বাবা আমি মানবো, বাড়ি তো তোমার মেসোমশাইয়ের একা নয় কো। এই বয়সে আমাকে ছেড়ে তিনি কোথায় যাবেন সেটাও আমি দেখতে চাই। আরে বাবা শোনো দেখিনি, প্রথম প্রথম সকলে এরকম বড় বড় কথা বলে, তারপরে না সব সয়ে যায়। বলি আমার ছেলের জীবনটাকে তো এরকম হেলা ফেলা করে নষ্ট হতে দেবো না কো। আরে বাবা যার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে সে থাকবে আমার বাড়িতে, আর তোমাকে দূরে সরিয়ে রাখতে হবে? না 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 না, এটা তো হতে পারে না কো। শোনো জুন, আমি তো শুনলাম ওই যে ডিভোর্সের সার্টিফিকেটটা পাওয়া হয়ে গেলেই নাকি উনি এ বাড়ি ছেড়ে চলে যাবে। কবে যে সার্টিফিকেট পাবে কে জানে? শোনো জুন, আমি কিন্তু মনে মনে তোমাকে আমার ছেলের বউ হিসেবেই জানি। এখন তো সত্যি কথা, তোমরা দুজনে এখন স্বামী স্ত্রীর মতোই আছো, আর তাই তো তুমি আমার ছেলের বউ ছাড়া আর কি বলো দেখিনি, শুধু আইনের একটা ফাঁসে আটকে গেছো। সেই ফাঁস থেকে মুক্তি পেলেই তো আমি তোমাদের দুজনের চার হাত মিল করে দেবো। আর একটা কথা বলছি শোনো, এই ব্যাপারটা পর মিটে গেলে বুনি আর আমি গিয়ে তোমার বাড়িতে তোমাকে গিয়ে আশীর্বাদ করে আসবো।
কি বলছো মাসি? আমি মানে হ্যাঁ, তুমি আমাকে সেই মানুষ পেও না কো। আমি কিন্তু বদলানোর মানুষ নই কো। মুখে যা বলি কাজেও তা করে দেখাই। মুখে এক মনে এক, সে সব পাবে না কো। তুমি মাসি এর মধ্যে আমাকে জড়িও না। মানে আমি অনেক অপমানিত হয়েছি, আমি যেটা ডিজার্ভ করি না আমি সেটাও পেয়েছি, আর এর জন্য তোমার ছেলের সাথে আমার অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি একটা কাজ করো, তুমি তুমি তোমার ছেলের সঙ্গে কথা বলো, আমি ফোনটা দিচ্ছি, এনাও কথা বলো। কি হয়েছে, কি বলছে মা? দেখো যা বলেছেন মাসি বলেছেন, আমি কিন্তু কিছু বলিও নি, কোনো কমেন্টও করিনি, প্লিজ কথা বলো। হ্যাঁ মা বলো। ও বুয়া কেমন আছিস বাবা? আমি তো ঠিকই আছি, এই তো বাড়ি থেকে ঘুরে এলাম। এই যে কত বড় কষ্ট আমার, তোকে আমি বলে বোঝাতে পারবো না। এই কষ্ট থেকে আমি এবার মুক্তি চাই। আচ্ছা আমি কি করব? আমি এখন তো এখানে আছি, এখন তো ওই বাড়িতে গিয়ে আমার থাকার উপায় নেই। আমি তো সে কথা বলিনি বাবা, আর তাছাড়া সত্যি তো জুনকে ছেড়ে তুই আসবি বা কেন? বলি একটা মেয়ে তোর বিপদকালে তার বাড়িতে তোকে আশ্রয় দিয়েছে, তোর তার সাথে একটা সম্পর্ক হয়েছে, তোর বউয়ের সঙ্গে তোর ছাড়াছাড়ি হয়ে গেছে, তো এখন কি আর আছে বল দেখিনি? শোন আমি যা বলছি, জুনই এখন তোর জীবনে সব। অমন একটা মেয়েকে বউ বলে পরিচয় দিতে মনটা আমার একেবারে ভরে যায় গো। জুনি হচ্ছে তোর উপযুক্ত বউ, বুঝলি? লোকের সামনে নিয়ে যাবি, চারটি ভালো ভালো কথা বলতে পারে, কত বড় চাকরি করে, সারাটা জীবন তুই তো কিচ্ছু পাসনি বাবা, সারাটা জীবন তুই তো অসুখী হয়ে কাটালি। শোন বুয়া, আমি বলেছি জুনকে, ও যেন এবার গিয়ে স্বামীর সঙ্গে একেবারে বোঝাপড়াটা করে নেয়। আমি আমার ছেলের বউকে ঘরে তুলবো, তার আগে গিয়ে ওকে আশীর্বাদ করে আসবো। মা এখন এসব কথা বলার সময় নয়, এখন সব কথা থাক। জুনের এখনো ডিভোর্স হয়নি, ওর কবে ডিভোর্স হবে, আদৌ ডিভোর্স হবে কি হবে না সেসব অনেক দূরের গল্প। শোনো অনিন্দ্যদা, আমি এতদিন সিরিয়াসলি চেষ্টা করিনি তাই হয়নি, যদি দরকার হয় আমি সিরিয়াসলি চেষ্টা করবো, আমি সুমিতের সঙ্গে কথা বলবো। তুমি প্লিজ তোমার পয়েন্টটা বলো যে তুমি এই প্রস্তাবে রাজি কি রাজি না। আমরা এটা নিয়ে পরে কথা বলবো। না না পরে বলার কিচ্ছু নেই, যা করার এক্ষুনি করতে হবে। আমি আমার ছেলেকে না বেশি দিন বাড়ি ছাড়া থাকতে দেব না। আমার ছেলের বউ আমার ছেলেকে নিয়ে সবাইকে নিয়ে আমি সুখে সংসার করতে চাই। বলি এতগুলো বছর আমি তো সে সুখ পাইনি কো। ছেলের বউ যে কত আদরের জিনিস সেটাই তো আমি বোঝাতে পারিনি। কি পেয়েছি বল দেখিনি আমি জীবনে? আচ্ছা তুই আমাকে বলো, কি ছেলের বউ না বাড়ির কাজের লোক? বলি মুখের সামনে জল খাবার, ওই খাবার দিলে কি বাড়ির বউ হয়ে গেল রে? অমন মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়েছি বলেই তো আমার ছেলের জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। সব দোষ তোর ওই ঠাকুমার, কি দেখেছিল ওর মধ্যে কে জানে। মা দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বলি কি চাই তোমার এখানে? দেখছো আমি ফোন করছি, হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছ? আমার কিছু চাই না মা, আমার কোনোদিনই কিছু দরকার পড়েনি আপনার থেকে। আপনি চা চেয়েছিলেন তো আপনার চাটা নিয়ে এসেছি তাই। মা আমি এখন রাখছি। না দাঁড়া, তুই রাখবি কেন? আমি তোর সাথে চারটি কথা বলবো, তার কি হলো? চাটা নিয়ে এসছো, রেখে চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ রে বল বুয়া। মা বললাম তো আমি এখন ফোন রাখছি, আমরা তো পরেও কথা বলতে পারি, কিছুক্ষণ বাদে কথা বলে কোনো অসুবিধা আছে কি? আরে বাবা পরে কেন, এখনই বল কেন। ওর গলা পেয়েছিস বলে তুই ফোন রেখে দিচ্ছিস? দে দে জুনকে আরেকবার দে। কি হলো, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন, যাও। আপনাকে একটা কথা বলবো বলে দাঁড়িয়ে আছি, আপনি ফোনটা সেরে নিন তারপর বলছি। এখনই কথা বলতে হবে নাকি আমাদের কথা শোনার জন্য এখানে দাঁড়িয়ে আছো? আমি আর নতুন করে কি শুনবো মা, আমি তো জানি এই কথাগুলো,
আমি খুব ভালো করে জানি আর কিছুদিনের মধ্যে এ বাড়িতে কি ঘটতে চলেছে। আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাকে কয়েকটা কথা বলবো বলে। আপনি আপনার ফোনটা সেরে নিন, তারপর বলছি। হ্যাঁ হ্যাঁ, তাই করব। তুমি যখন ঠেটামো করে এখানে দাঁড়িয়ে রয়েছো, যাচ্ছ না, আমি তখন সেটাই করব। তুমি শোনো, আমি জুনের সাথে কি কথা বলছি তুমি শোনো। মা, তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? ও তো তোমার জন্যই চা করে এনেছে। নিশ্চয়ই শ্রীময়ী ঘরে এসেছে না? আরে শ্রীময়ী মায়ের জন্য চা করে এনেছে, মা অযথা তাকে দু কথাও শুনিয়ে দিচ্ছে। তুমি সার্ভিসও নেবে, তাকে কথাও শোনাবে, দুটো তো একসঙ্গে হয় না। তুমি না অনিন্দাদা আজ শ্রীময়ীকে মনে মনে খুব ভালোবাসো, মুখে তুমি যাই বলো মনে মনে আসলে তার উল্টো। জুন, আমি না এটা নিয়ে কোনো তর্জা চাইছি না, এগুলো নিয়ে আমরা পরে কথা বলি। ফোনটা ধরো, মা কথা বলতে চাইছে। হ্যাঁ মাসি বলো। শোনো জুন, তুমি বুয়ার সব কথা ধরো না মা। ছেলেরা কি জানো ওপরটা দেখে, সংসারের ভেতরটা দেখে না কো। শোনো, আমি আমার ছেলের বউকে নিজের হাতে আশীর্বাদ করে যেতে চাই। তারপর তোমাদের আইনের কি হিসেব নিকেশ আছে সেটা মিটিয়ে নিও। মনে মনে তোমাকেই তো এখন আমি ছেলের বউ হিসেবে মানি এখন। শোনো জুন, আমি কিন্তু বুনির সাথে একটা দিন ঠিক করে তোমার ওখানে যাবো খন। আর আমি যে আমার বাড়িতে তোমাকে ডেকে আশীর্বাদ করব, সেই উপায় তো আমার নেই কো। ঠিক আছে মাসি, আমি পরে তোমাকে আবার ফোন করব। আমি রাখি। হ্যাঁ আচ্ছা মা, রাখো, সাবধানে থেকো। আচ্ছা আচ্ছা, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চাটা দাও। হ্যাঁ, চাটা দিতেই তো এসেছি। আপনি চা চেয়েছিলেন তাই চা দিয়ে গেলাম। আইনা তো যদিও আপনি আমার কাছে কিছুই চাইতে পারেন না মা, কারণ আপনার সাথে আইনা তো আমার কোনো সম্পর্ক নেই। আর আপনি যেমন এই অসম্পর্কটা অস্বীকার করেন, আমিও তেমনি এই সম্পর্কটা অস্বীকার করি। কিন্তু কি জানেন তো, আমার ভদ্রতা, আমার শিক্ষা, আমার বেড়ে ওঠা আমাকে এটাই শিখিয়েছে যে বড়রা যদি কিছু আদেশ করে না সেটা পালন করা উচিত। বড় বড় কথা বলো না তো, আমাদের বাড়িতেই থাকবে, আমাদেরই খাবে পড়বে, আর আমাদের বাড়ির কোনো কাজ করবে না, তা তো হতে পারে না। যতদিন এ বাড়িতে আছো ততদিন এ বাড়ির সব কিছু তোমাকে করতে হবে। না মা, আমি সব করতে বাধ্য নই, এটা আইনে কোথাও লেখা নেই। আপনি বোধহয় খুব একটা ভালো করে জানেন না, আইনটা একটু মিলিয়ে দেখে নেবেন। আমি কিন্তু এ বাড়িতে থেকেও কোনো কিছু করতে আর বাধ্য নই। আর একটা কথা, কথাটা বলতে আমার একটু খারাপ লাগছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আমি আর ডিঙ্কা কিন্তু বাবার হাতে রীতিমতো সংসার খরচ তুলে দিই। বাবার পক্ষে একা এত বড় একটা সংসার টানা সম্ভব নয়, আর তাছাড়া বাবা তো তার ছেলের থেকে কোনো টাকা পয়সা নেন না। বললাম তো, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, ছেলের কাছ থেকে পয়সা নেব না। কি না বৌমা রোজগার করে আনছে, সেই পয়সায় সংসার চালিয়ে তিনি একবারে মহাপুরুষ হয়ে যাচ্ছেন। সেটা আপনি আপনার স্বামীর সাথে বুঝে নিন মা। বলছিলাম যে এই বাড়িতে আসার পর আপনি আমাকে কিছু গয়না দিয়েছিলেন, সেগুলো আমি আপনাকে ফেরত দিতে চাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।